আমার বড় ভাই মিঠুন আমার সতাল ভাই আমার 10 বছরের বড়, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন শুনেছেন যে গত বছর তিনি মরণাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিল তার মেয়ের বাসায় আমেরিকায়। আমার ভাইয়ের ছেলে হলো 2টা, মেয়ে ছিল না, দত্তক নিয়েছিল, পিএইচডি করার পর নায়িকা বানাইয়া আমেরিকায় বাড়ি করে বিবাহ দিয়েছে। সেখানে উচ্চ চিকিৎসায় চিকিৎসা করার পর প্লাস্টিক সার্জারি করে এসেছে। হয়তো আপনারা বিভিন্ন মিডিয়াতে টিভিতে দেখতেছেন যে এখনো সে নায়কের রোল করার মতো আছে। তো আসলে আমার ভাইটার কিন্তু মন মানসিকতা ভালো। কেমন? যে কোনো ব্যক্তি যদি মেয়ের বিবাহের জন্য যেত ফিরে আসত, কোনো গরিব মানুষ যদি হজ করা কথা বলে তেনার কাছে যেত সম্পূর্ণ টাকা তিনি বিয়ার করত। বিভিন্ন মাদ্রাসায় এতিমখানায় বিভিন্ন ভাবে তিনি দান করতেন। তো হয়তো তার সিল্লায় আপনাদের সমদোয়ার বদলতে আমার জ্ঞাতি দৃষ্টি আত্মীয় স্বজন ছিল 360টা মূর্তি পূজক। রামায়ণ গীতা মহাভারত চণ্ডী গীতা পদ্ম গীতা পুরাণ সত্য পুরাণ রাম পুরাণ রাধা পুরাণ কৃষ্ণ পুরাণ মণি পুরাণ কল্লি পুরাণ দেব পুরাণ শতবত পুরাণ ভাগবত মধ্য পুরাণ দুর্গা পুরাণ শিব পুরাণ অসুর পুরাণ গণেশ পুরাণ কার্তিক পুরাণ ব্রহ্ম বৈবত্য পুরাণ বেদ ঋক সামযুদ অথর্ব 60,000 মুনি ঋষি 33.5 কোটি দেবতা ছিলাম আমরা অনুসারী। আজ আপনাদের দোয়ার বদলতে হয়তো আমার এই ভাইটার বিভিন্ন দানের ওসিল্লায় আমার জ্ঞাতি দৃষ্টি আত্মীয় স্বজন থেকে 30-40 বছরে আমরা 91 জন মুসলমান হয়েছি। এবার আপনাদের কাছে আর সময় নেব না, এবার চলে যাচ্ছি আমি কেন মুসলমান হলাম। আমার বাবাজিরা আমি এক সময় লেখা পড়া যখন করতেছি গয়া কাছে বৃন্দাবন, এই টাইমে হঠাৎ করে আমি একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম। এই রোগটা মুক্তি পাওয়ার জন্য আমার বাবা মোটা দাগে পয়সা পাঠিয়ে দিলেন। এই পয়সা নিয়া 360টা মন্দিরের পূজা করলাম, কিন্তু যত দেব দেবীর পূজা করি তত আমার রোগ বাড়ে আর বাড়ে। মরণাপন্ন অবস্থায় বাড়িতে ফিরলাম, চিন্তা করতে লাগলাম একদিন গভীর রাত্রিতে একটা মাঠের মধ্যে বসে কাঁদতেছি আর মনে মনে ধারণা করতেছি বিভিন্ন দেবদেবীর বিভিন্ন শক্তি, কিন্তু 360টা মন্দিরের পূজা করার পরও যখন রোগ সারল না, হায় ভগবান আমি মনে হয় আর কিছুতেই বাঁচব না। হঠাৎ করে আমার ব্রেনের মধ্যে আল্লাহ বুদ্ধি দিলেন, আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম মুসলমান পাড়ায় মসজিদে, পাশে গিয়া দেখি মসজিদ তালা দেওয়া কিন্তু বারান্দাটা খোলা। মসজিদের বারান্দায় বসে গভীর রাত্রিতে দুখানা হাত জোর হস্ত করে মহান আল্লাহর কাছে কাঁদতে শুরু করলাম। আল্লাহকে জানাইলাম, আল্লাহ আমি গয়া কাশী বৃন্দাবন মথুরা নবদ্বীপে গেলাম, বিভিন্ন দেবদেবীর পূজা করলাম, অখণ্ড মণ্ডলাকার ব্যক্ত জন চরাচর তব চরণং শবণং মম তুলসী পুষ্পণং গঙ্গা জলং তব স্বর্গ বর্ষণং নমস্তে নম নম হা, বিভিন্ন দেবতার বিভিন্ন ফুলে তুষ্ট করলাম, কিছু কিছুতেই রোগ থেকে মুক্ত পাইলাম না। ও আল্লাহ আমি
আপনার কাছে দয়াল চান চক্রবর্তী, আমি মান্নত করলাম, আমি যদি রোগ থেকে মুক্ত পাই আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। পরের দিন রাতের বেলা কে জানি আমাকে স্বপ্ন যোগে বলতেছে, ও বাবা দয়াল চান তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও 30 পারা কোরআন শরীফ থেকে সুরাতুল ফাতিহার আমল করো। সুরা ফাতিহার আমল তো আমি জানি না। এবার ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গোপন ভাবে চলে গেলাম ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবকে ঘটনা খুলে বললাম। ইমাম সাহেব বলে, বাবা দয়াল চান তুমি যদি সূরা ফাতিহার আমল করতে চাও তাহলে তোমাকে ওযুর ফরজ 4টা শিখতে হবে, গোসলের 3টা ফরজ জানতে হবে। ওযু গোসল করার পর পবিত্রতা ভাবে এই সূরাতুল ফাতিহা যদি প্রতি রাত্রিতে নির্জন স্থানে গভীর রাত্রিতে 40 বার করে তেলাওয়াত করো, হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। হুজুরের কাছে গোপনে গোপনে অজু শিখলাম, গোসল শিখলাম, অজু গোসল 7টা ফরজ শিকার পর হুজুর কো এবার 30 পারা কোরআন শরীফ থেকে সুরাতুল ফাতিহা আমাকে শিক্ষা দিলেন। এবার গোপনে গোপনে পবিত্রতা অবলম্বন করে আমি এই সুরাতুল ফাতিহার আমল চালু করে দিলাম। আমার খেয়াল নাই, মনে হয় 1.5 হইতে 2 মাসের মধ্যে আল্লাহ আমাকে পূর্ণ সুস্থতা দান করলেন। সুস্থতা পাওয়ার পরে আমি চলে গেলাম ইমাম সাহেবের কাছে গোপনে। হুজুরকে বললাম মান্নতের কথা, হুজুর তো ভয় পাচ্ছে। এরপরে দেওবান হুজুরের সঙ্গে যোগাযোগ করে, বাবাজিরা আমাকে কালেমা পড়ানো হলো গোপনভাবে। এবার বললাম হুজুর আমাকে কালেমা পড়াইলেন, কিছুদিন গোপন থাকতে হবে, হঠাৎ প্রকাশ করা সম্ভব নয়, যেহেতু আমার ভাই সারা বিশ্ব জুড়ে নামধাম, বিভিন্নভাবে তার একটা আছে, কাজে এই অবস্থায় আমাকে রাখেন। কিন্তু এখন আমল কি বলে নামাজ, 5 ওয়াক্ত নামাজ শিখলাম, গোপনে গোপনে নামাজ পড়তে শুরু করলাম। 5 ওয়াক্ত নামাজ এমন গোপনে পড়তেছি, জোহর আর আসরের নামাজ পড়তাম ওই হুজুরের ঘরে গিয়ে, আর মাগরিবের নামাজ পড়তাম আমার শোয়ার ঘরে দরজা জানলা দিয়ে। এশার নামাজ সবাই যখন ঘুমায় যেত চুপে চুপে পড়ে ঘুমায় যেতাম, আর ফজরের নামাজ পড়ার জন্য আজানের পূর্ব মুহূর্তে উঠে ওযু করে জঙ্গলের মাঝখানে ফজরের নামাজের আদায় করতাম। ভারতের জঙ্গলে গভীর এরকম ভাবে বাবাজিরা শেষ রাত্রিতে যাওয়া কিন্তু কঠিন ব্যাপার, কারণ হিমালয় পর্বত থেকে ঢল নেবে বিভিন্ন বিষধর সাপ বিচ্ছু, অনেক জানোয়ার এসে যায়। আমার বাবাজিরা এইভাবে বিভিন্ন ভাবে অতিক্রম করে 6 মাস গোপনে গোপনে নামাজ পড়লাম। একদিন মাগরিবের টাইমে যেই নামাজ পড়তেছি থাকার ঘরে দরজা দেওয়ার ওই দিন খেয়াল ছিল না, বাড়ির লোকজন নামাজ পড়তে দেখে হই হাল্লা করে সবাই নাটি ছোটা নিয়ে আসে, আমাকে বেধু মারপিট করতে শুরু করলো। মারতে মারতে আমার বাবাজিরা আমার পিঠ পেটে রক্ত প্রবাহিত হতে লাগলো। আমি অনুমান করতেছি গোল গোল করে রক্ত পড়তেছে। আমি আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ এই মায়ের খাইতে খাইতে আমি যদি মরেও যাই তবু আমি নামাজ সারব না। আমার বাপজানেরা আমি নামাজ শেষ করলাম, বাড়ির লোকজন আমার হাত বাঁধলো পা বাঁধলো, বেধুম আকারে মারপিট করে একটা ঘরে তালাবদ্ধ করলো। শীতের রাত ছিল, বাবাজিরা সমস্ত আমার কাপড়গুলো গায়ের থেকে বিবস্ত্র করে দিল, শুধু মাটির মধ্যে ফেলে লাগলো, বিভিন্ন নাতি গুড়ি দিতে লাগলো। 3 দিন 3 রাত আমাকে বাবাজিরা
এক ঢুক পানিও খাইতে দেওয়া হলো না, এক মুঠ খানারও ব্যবস্থা করা হলো না। নির্যাতনের উপর নির্যাতন সহ্য করতে না পেরে আমার মা ওই চাবিটা চুরি করে গভীর রাত্রিতে তালা খুলে দেখে আমি উলঙ্গ অবস্থায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি। আমার মা লজ্জায় একটা চাদর আমার কাছে দিলেন, আমি চাদরখানা পরব কিন্তু হাত পা বাঁধা। তাড়াতাড়ি করে হাতের বাঁধনগুলো কেটে দিলেন, পায়ের বাঁধনগুলো কেটে দিলেন। আমি তাড়াতাড়ি করে ওই চাদরটা পরিধান করে মাকে জড়িয়ে দিলাম। মা বলে, বাবা আমি দশমাস দশ দিন তোকে গর্ভে রেখেছি, আর তোর নির্যাতন সহ্য করতে পারি না। যা যা তুই চোরাই দরজা দিয়া তাড়াতাড়ি বের হয়ে চলে যা। এবার মা আমাকে বিদায় করে দিলেন, আমি চোরাই দরজা দিয়া দৌড় দিলাম আমার বাড়ির থেকে 1 কিলোমিটার আমার বাবাজিরা রেল স্টেশন। যায়া দেখি একখানা ট্রেন হাওড়া স্টেশনে যাওয়ার জন্য ছাড়তেছে, ঝাঁপ দিয়া কম্পার্টমেন্টে উঠার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিলেন। চলে গেলাম বাবাজিরা কলকাতায়, ঘুরতে 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 কলকাতা দমদম রোড কালীবাড়ি মসজিদের ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বলতে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের সহযোগিতায় আপনাদের দোয়ার বদলতে বাবাজিরা 1985-80 আমি কোর্টে এফিডেভিট করে মুসলমান বলে ঘোষণা করে দিলাম। আমার বাবাজিরা এইভাবে দাওয়াতের কাজ চালাতে চালাতে অনেক নির্যাতিত নব মুসলমানেরা বাবাজিরা বিভিন্ন ভাবে কচুরির পানার মতো ভাটতে শুরু করলো। আল্লাহ পাক দুইটা ছেলেকে দাওরা ফারে করালো, দুইটা জামাই মুক্তি হয়ে আসলো। আমি বাবাজিরা আপনাদের সহায়তায় আল্লাহর মেহেরবানিতে এই শিলিগুড়ি নিমতলা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা গঠন করলাম। বলেন আলহামদুলিল্লাহ, 120 জন নবমুসলিম ছাত্র সেখানে বিনা খরচে 30 পারা কোরআন শরীফ শিখতেছেন। তবে ছাত্রদের কোন কোন ছাত্রদের বয়স কম, কেমন? কারো 45, কারো বাবাজিরা 50-এর কাছাকাছি। কারণ যে বয়সে যাই মুসলমান হয় তাদেরকে সেখানে কোরআন শরীফের শিক্ষার সুব্যবস্থা করা হয়। বলেন আলহামদুলিল্লাহ, বাবাজিরা এইভাবে মাদ্রাসাটা পরিচালনা করতেছে। এই যে গত 10 তারিখে আমার মাদ্রাসায় 7 জন ছেলেকে রেখে বাকি ছাত্রদেরকে নিয়ে আমি মিছিলে গিয়েছিলাম, শিক্ষকরাও গিয়েছে। ওই ফাঁকে হিন্দু পাড়ার থেকে 30-40 জন হিন্দু যুবক এসে কিছু মাদ্রাসার ঘর ভেঙে ওই 7 জন নবমুসলিমকে অঙ্গহানি করেছে। তারা আজকে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এই ছাত্রদের যত খানা পিনা সমস্ত গুলো তারা নোট করে নিয়ে চলে গেছে। এখন ছাত্র বাকি দোকান থেকে কিছু নিয়ে দিয়ে এসেছি, তাই আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাতে চাই যে আপনারা জানেন কোন ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলমান হয় তাকে দেখাশোনা করার দায়িত্ব কার? মুসলমান। এখন আপনারা জানেন মদিনার মুসলমানেরা মুহাজ্জিরকে দেখাশোনা করেছে, যার জন্য আল্লাহ পাক মদিনা মুসলমানদেরকে আনসার হিসাবে উপাধি দিয়ে জান্নাতি মেহমান বানিয়েছে। কাজে আমরা নবমুসলিম হলাম আনসার, আপনারা হলেন মুহাজ্জির। আপনারা হলেন আনসার, আমরা হলাম মহাজ্জে। কথাটা ঠিক না বেটি? এই এতিম নবমুসলিমদের মাদ্রাসায় যদি আপনারা আটানাও পারেন, 1 টাকাও পারেন, যদি সহযোগিতা করেন আপনাদের সওয়াব হবে না গুনাহ হবে? তাই বাবাজিরা আপনারা কি কিছু দান করতে রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ।